রুমার রিং জয়েন করবেন জে উসোকে এবং জিমি উসোকে এবং ভয়ানক অ্যাটাক করবেন নতুন ব্লাডলাইনকে অর্থাৎ সোলাসিকোয়াকে টামা টোঙ্গাকে এবং পরবর্তীকালে জেকো ফাটোয়া। কারণ বন্ধুরা আমি আগেই বলে দিয়েছি যে ব্যাকলাশে আসতে পারেন জেকো ফাটোয়া এবং তিনি এসে অ্যাটাক করবেন জে উসোকে যখন হবে একটি ম্যাচ ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপের জন্য ডেমিয়ান প্রিস্ট এবং জে উসের মধ্যে। আপনারা বলবেন যে কেন, তাহলে বলে দিই বন্ধুরা, জে উসোর বিপক্ষে চলে গিয়েছেন টিম ব্লাডলাইনের, অর্থাৎ এখন যেহেতু শত্রু টিম ব্লাডলাইনের, অপরদিকে জিমি উসো শত্রু হয়ে গিয়েছে টিম ব্লাডলাইনের, কারণ তাকে ষোলো সিকা টামাটঙ্কা ভয়নাঘাটা করে বের করে দিয়েছেন ব্লাডলাইন থেকে, এরপরে জিমিকে দেখাই যায়নি। তাই বলা এমনটা হচ্ছে যে এখন জেকোবটু অ্যাটাক করবেন জে উসোকে, আর তারপরে জে উসোকে রথ থেকে আনা হবে আরও একবার স্ম্যাকডাউনে এবং দেখানো হবে পুরোনো ব্লাডলাইন, অর্থাৎ জিমি উসো এবং জে উসো আর বিপক্ষে থাকবেন আমাদের জেকো ফাটু টামাটঙ্গা এবং ষোলো সিকা, মানে নতুন ব্লাডলাইন টিম। আর এদের মধ্যে হবে একটি র্যাইভালরি, আর এরকম করতে করতে আস্তে আস্তে আসবে আমাদের রুমার রিং সামার স্ল্যামের আশেপাশে এবং তিনি জয়েন করবেন পরবর্তীকালে জে উসোকে এবং জিমি উসোকে, আর এরপরে একত্রে মিলে জিমি উসো জে উসো রুমার রিংস মিলে অ্যাটাক করবেন এই নতুন ব্লাডলাইন টিমকে, মানে সোলোকে জেকোবকে এবং টামাটোঙ্গাকে। তারপরে দেখা যাক ফিউচারে কী হয় এবং রুমার রিংসকে জয়েন করেন এবং কমে দিনে আসেন জিমিকে এবং জেকে সেভ করার জন্য, তা এখন দেখার বিষয় হবে।